কিটা স্যার ই মিশা কথা কইছে দিলীপ মেন সুর দিলীপ কি সুর কইছে কি তেল সুর কইছে পাইপ ফুটছে পাইপ ফুটে ফেলে তেল আনিছে কি আনি ফেলে বিক্রি করি আছে কি কেতিয়া পা কইছে এটা কিটার পর আমি তে গম না পা আমি কালি পরখির পর হেলা বলা আই থাকাতে গম পালো কি তা মানে ডিরেকশন করি থাকাই না হাই কারণে আমি গম পালো তার খেতি নাই এখন না মাইন দিলীপ নেকি আমি থাকিব লাগবো না নালাগে আমি হৈছো দুখীয়া মানুহ কাম কৰি ভাত খাবলে যদি কোনোবা দেশ লম আমি ফুৰি আলো তো দেখাই যাবি তহঁতে বিদেশত থাকিব না আমিতো আমাৰ নাই ঠাই নাই না কিন্তু আমি এটা জড়িত আমি না আমি গম নাপাওঁ আজি যেতিয়া গাড়ী কেইখন আছে পুলিচ আমি তেতিয়া সভাগ লওঁ আমাৰ লৰাই এতিয়াও নাইয়ে সব কামে কামে গৈছে আমি মাইকী তিনজন আমি এতিয়া যদি আমাক যদি সিহঁতক কিবা এটা কৰিলো হয় সেই মানুহকেইটা আমি কি কৰিলোঁ হয় এইখিনি জেগা তাৰমানে মই ক'লোঁ যে হেৰি দাদা এই বহুদিন আগত আৰু আগৰ কথা এইখিনিত কিবা এটা লগাব বিচাৰিছিলোঁ তুমি পাৰ্মিশ্যন দিবা নেকি যে তাতে ভাইটি নহ'ব নেকি মোক ভাইটি বুলি মাতে এনেকৈ এনেকৈ নাৰিকলৰ পুলি কেইটামান জমাব বিচাৰিছিলোঁ মোৰ তাৰমানে মাটিটো ডাউন আছে তাতে মাটি পোতাৰ পিছত ইফালে পুলিও ডাঙৰ হ'ব কেইটামান মই তাতে পুতিম আৰু বাকীখিনি এক্সেছখিনি বিক্ৰী কৰিম হ'ব বোধে চাবা আৰু তুমি এনেকৈ ক'লে সিমানখিনি থাকিল তাৰপিছত মই মোৰ মাটি বব আহিছিলোঁ তাতে মোৰ অলপ মাটি আছে দিয়কচোন সৰু সুৰা অলপ আছে মোৰ মাটিটো বব আহিছোঁ আচলতে বাবৰ কাৰণটো কি মোৰ মাটিটো বেলেগক খেতি কৰিব দিয়া আছিলে আগতে এতিয়া মই নিজে কৰিম মই যিহেতুকে ওচৰত আহিছোঁ মোৰ ওচৰতে আছে তো মোৰ মাটিবিলাক মই নিজে পালোঁ বাওঁ তেওঁলৈ ট্ৰেক্টৰটো আজিকালি এইকেইটা দিনত তাৰমানে ট্ৰেক্টৰ কি হয় মাটি কাটি থাকে তো হাল বোৱা ট্ৰেক্টৰটো জেনেৰেলি নাপায় নাপায় কাৰণে বোলো এইটো এক চাহ বাই থৈ দিওঁ দাদাই দিলে দিলে নিদিলে আৰু পইচাটো মোৰ এনে যাব হাল বোৱা পইচাটো আচ্ছা আজি তেল চুৰি চক্ৰ যিটো কথা হয় 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 এই কথাটোত আপুনি যিটো হাল বাইছে ট্ৰেক্টৰ সেই তেতিয়া পাইপডাল গৈছে কি ক'ব সকলোৱে অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া মই নিজে আচৰিত হৈছোঁ এইফালেদি কেনেকৈ গ'ল বোধহয় মই জানাত মই ভাবিছোঁ এইটো আগতে কেতিয়াবা লৈ গৈ থৈ থৈছে সিহঁতে হা তাৰপিছত হয়তো মই হালটো বাইছোঁ কাৰণ এইটো আগতে লৈ গৈছে কাৰণ মই যেতিয়া হাল বাইছোঁ তেতিয়া ইয়াত মানে তেনেকুৱা নাই মানে প্লেন আছিলে মইতো পোৱা নাই গছ চছ আছিলে বন চন কিবা কিবা আছিলে প্লেন আছিলে আপুনি কিবা জড়িত আছে নেকি মই টোটেলি জড়িত নাই ভাই বিশ্বাস কৰক আপোনাৰ নামটো কৈছে সেইকাৰণে মই কৈছোঁ নাই এইটো অসম্ভৱ কথা কৈছে তেওঁলোকে ইনকুৱাৰী কৰক মোক ইনকুৱাৰী কৰক কিবা সন্দেহ আছে মই কোঅপাৰেট কৰিম ডিপাৰ্টমেণ্টক কৰিম কিন্তু কোনো ধৰণৰ মোৰ তাতে ইনভল্ভ মই টোটেলি নাই ইয়াৰ পৰা যে কণ্টিনিউ পাইপ পানীটো মানে তেলটো ওলাই আছে এই ক্ষেত্ৰত আপুনি কি কৰিব এইটোতো বেয়া কাম কৰিছে আপুনি গম পোৱা নাই নেকি মই আজি গম পালোঁ হে কি কয় আজি গম পাইছোঁ তাতে হাল্লা হৈছে মই আহিছোঁ বোলো এতিয়া হৈছে কি তাৰপিছত এতিয়া পুলিচ আহিছে নামটো কি আছিল কোন আছিল তেখেত নামটো কি কাৰ কাৰ মাটিত মানে এই পাইপ পোৱা গৈছে মানে এইবিলাক তেলৰ এতিয়া এক ঘৰৰ মাটি নহয় নহয় অঁ মালিকটোৰ পদ্ম ডেকা নেকি পদ্ম দাস নে ডেকা টাইটলটো মই ঠিক নাজানো তেখেতৰ নাম পদ্ম আপুনি চিনি নাপায় মই পাওঁ ভালকৈ পাওঁ তেখেতৰ ইয়াতে মাটি আছে হয় পাইছে পাইছে সেইটোৱে কথা আপুনি জড়িত নাই টোটেলি জড়িত নাই ভাই কি ইনকুৱাৰী কৰে যি কৰে কৰিব দিয়ক মোৰ অসুবিধা একো নাই মই কোঅপাৰেট কৰিমতো এই মই এইবিলাক কি ক'ম আৰু লোকেল মানে খেতিয়ক মানুহ হওঁ আমি ইয়াতে 24 ঘণ্টা খেতি পথাৰৰ লগতে কাম কৰি থাকোঁ কিন্তু এই খেতিৰ ইয়াতে পাইপ অইল এইফালে গৈছে এইখিনি মাটিৰ গৃহস্থ নোহোৱাতে এটা মাফিয়া মানুহ ইয়াতে মানে ট্ৰেক্টৰ মাৰিছে সেই মালিকক কৈ কৰোঁ নাৰিকল বুলি ক'ম কিবা ক'ম এইবুলি চাইডে চাইডেও কিছু মানে পতা মানে হেৰি কৰিছে কলিৰে আমাৰ ৰাইজে আৰু অলপ সন্দেহ কৰিছে ক'লে গ'লে আমি খেতি পথাৰত কাম কৰি থকা মানুহ এনেতে এই বৰষুণৰ টাইম আহিল নহয় যি পানী মাটি তলেদি পাইপডাল নিলে ডাউন হৈ গ'ল তেতিয়াই ৰাইজৰ মানে সন্দেহ উপজিছিল আৰু এইটো গোবাট গোবাটৰ পৰা ইহঁতে তেল ভৰ্তি বলৰো ধান আৰু তেওঁলোকে এটা ডিপু এনে এই ভাঙা চিঙা চুঁ কৰিছে কৰি ৰাতি তাৰ পৰা তেল ওলায় ওলাই এই গোবাটটো দি সিহঁতে ভৰ্তি তেল নিয়াৰ কাৰণে মানে ৰাস্তাটো আমাৰ দাবি যায় তেতিয়া আমাৰ ৰাইজে আমাৰ সন্দেহ কৰিছিল কিন্তু সিহঁতেতো ৰাতি আহে আমাৰ ইয়াত মানে পঢ়া পাতিও আছোঁ ৰাতি ধৰক 10:00-11:00 গাড়ীখন সোমালে সোমে আৰু সিহঁতে তেতিয়া নোলায়
এই ঠিক পাওয়ার হওয়ার টাইম ওলাই গেছিল এই কিদিন এই সপ্তাহ আমার দিন করে আছে এসপ্তাহমান হল খেতি পথার হাল যাতে মানে তলেদি পাইপডাল নিয়ার গাঁত খানার চিন না পায়। এটা আমার ধর টাইম ট্রেক্টরে হার মারিছে, গতি আমি ইয়ার খুব মানে ডর মানে ট্রেক্টার হল এটাই এক রাতির ভিতরে হিঁতে মাটির তলেদি মানে পাইপডাল লই গেল, কেবল পাইপডাল মানে দাপি যাওয়া হে আমি গম পালাম। আরক্ষীয়ে মাটির যে ডেম্পুটো ভাড়া দিয়ে সেই মালিকক ধরিলে, আর সেই মালিক নামটো জানো পদ্মদাস আর ঘুরি লগাই দিয়ে আমার থলুয়া এজন মানে লোকেল মানুষ আছে জড়িত দিলীপ দাস, দুইটা পুলিশে জেরা করে আছে। ও দুজন দীপুরে হিহাত মানে মানে রুখিয়া আর এইবিলাক দীপুটোরে ভাঙা ছিঙা বটল সটল কেটামান মানে জড়িত জড়িত মানে গম পাবতো হিহাতে দিনত আহিলে রাতেও হয়তো হিহাত থাকিব পারে আর আমার সন্দেহ। মোর ইয়াতে মাতিছো, ইয়াতে মাতি হলে মই এখনে থাকো ইয়াতে থাকলি ইয়াতে কামটো রাতি গৈছো। কি কি করে ই মই না না এতে কি করে ইয়াতে ইয়াতে বেলে একো নাই লোয়া ভাঙা ছিঙা লোয়া দিনত অলপ হয়ে করছে করে দামি দামি গাড়ি রাতি লয়ে লয়ে আহি মানে সব দামি দামি গাড়ি লয়ে আহে ট্রাক সুমায় হ্যাঁ আই আমি ভাবি কি লই যায় এটা কৈছে রাস্তাটা বনাই দাও হ্যাঁ আই কৈছে রাস্তাটা বনাই দিয়ে রাস্তা কেসা রাস্তা আছে রাস্তাটা বনাই দিবে হচ্ছে হ্যাঁ এটা ভাঙা থেকে ড্যাম্প পাতা যদি রাস্তা এটা বনাই লয় সেটা কিমান টাকা হবো তারপর কি করলে তারপর মানুষ অল্প অনুসন্ধান সন্দেহ হয়েছে সন্দেহ ঘরে তার তেল আছে ডিজেল পাইপ পুরা ডেলিভারি পাইপডাল ডিজেল পাইপ সেই পাইপডাল পাইপডাল ঘরতো ওলাইছে আধা মোর মাটির উপরে গেছে গম্ভীর কিনা মাটি মোর মাটির এক সাইড মাটি অইলের মাটি প্রথমতে মোটাত গেছিল ভাড়া কারণে টিং চিং দি ভেড়া লোছে বাহানা করছে ড্যাম পাতে বাহানা করছে ওর এই কাম করে আছে মেন কামটো তেল লোয়া কাম তেল লোয়া কামটো।